الله أكبر الله أكبر الله أكبر الله. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون. ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين. ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين. فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين. قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون. قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। নিশ্চয় যারা ইমান এনেছে ও যারা ইয়াহুদি হয়েছে এবং খ্রিস্টান ও সাবেঈন, যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। স্মরণ করো, যখন তোমাদের শপথ নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরেছিলাম, বলেছিলাম আমি যা দিলাম দৃঢ়তার সাথে গ্রহণ করো এবং তাতে যা আছে তা স্মরণ রেখো, যেন তোমরা সাবধান হয়ে চলতে পারো। এরপরেও তোমরা মুখ ফিরিয়ে নিলে, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে তোমরা অবশ্যই জানো। আমি তাদেরকে বলেছিলাম তোমরা ঘৃণিত বানরে পরিণত হও। আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য এক দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করেছি। আর যখন মুসা তার নিজের সম্প্রদায়কে বলেছিল আল্লাহ তোমাদেরকে একটি গরু জবেহ করার আদেশ দিয়েছেন, তারা বলেছিল তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? মুসা বলেছিল আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি যেন আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। তারা বলল আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো ওই গরুটি কেমন হবে। মুসা বলল আল্লাহ বলেছেন
তা এমন এক গরু যা বৃদ্ধও নয় এবং অল্প বয়স্কও নয়, মধ্যবয়সী। সুতরাং তোমরা যে আদেশ পেয়েছ তা পালন করো। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো ওর রং কেমন হবে। মুসা বলল, আল্লাহ বলেছেন তা হবে হলুদ বর্ণের গরু, তার উজ্জ্বল গাঢ় রং যারাই দেখবে তারাই খুশি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।